ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল বলতে আমরা বুঝি নির্দিষ্ট মান গ্রহণ করে এরকম ব্যবস্থা। নির্দিষ্ট মান বলতে ওই একটা ব্যবস্থা, ডিজিটাল ব্যবস্থা, যেই ব্যবস্থায় নির্দিষ্ট কিছু সংখ্যা বা নির্দিষ্ট কিছু অবস্থা নির্দিষ্ট মাইনে রাখে, নির্দিষ্ট অর্থ অর্থ রাখে। এর মাঝামাঝি কোনো কিছু হইলে বা এর বাইরে কোনো কিছু হইলে এর কোনো অর্থ নাই। যেমন আমরা জানি 01, এগুলো হচ্ছে ডিজিটাল। এই 01 ডিজিটালের মানে হচ্ছে হয় 0 না হয় 1, এর মাঝে বা এর সামনে পিছনে বাইরে কোনো অর্থ নাই। ডিজিটাল ইলেকট্রনিক্সে অর্থ নাই, বা এরকম হইতে পারে অন অফ। তাহলে অন অফ ছাড়া যদি মাঝামাঝি কোনো স্টেট থাকে, মাঝামাঝি কোনো অবস্থা থাকে, ওইটা গ্রহণযোগ্য না। তো উল্টাটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ এর ক্ষেত্রে সমস্ত মান গ্রহণযোগ্য, 0 থেকে নিয়ে 1 পর্যন্ত। যদি আমরা এরকম চিন্তা করি যে একটা ঘড়িতে একদম 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে, সেকেন্ডের কাঁটা ঘুরতে 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 শেষ পর্যন্ত 59 সেকেন্ড যখন হইল তখন 1 মিনিট হয়ে গেল। ডিজিটালের ক্ষেত্রে 0-তে 0, মাঝামাঝি যত অবস্থায় আছে সবগুলাই 0, যতক্ষণ পর্যন্ত 1 মিনিট পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত 0। এটা হচ্ছে ডিজিটালের ক্ষেত্রে। আর অ্যানালগের ক্ষেত্রে 0-র পরে যখন 1 সেকেন্ড হয়েছে সেটা 1/60, তারপর 2 সেকেন্ড হলে 2/60, এরকম 59 সেকেন্ড হলে 59/60, 60 সেকেন্ড হলে 1 মিনিট। মানে এর মাঝামাঝি সবকিছুই গ্রহণযোগ্য অ্যানালগের ক্ষেত্রে। আর ডিজিটালের ক্ষেত্রে একদম পুরো মিনিট হওয়ার আগ পর্যন্ত শূন্য থাকে। ঠিক আছে, এই হচ্ছে অ্যানালগ ডিজিটাল এর মধ্যে কিছুটা পার্থক্য। সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, আমরা জানি ডিজিটাল এ নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট। আমরা ফিজিক্সে মোটামুটি 4 ধরনের নাম্বার পদ্ধতি শিখছি, আইসিটি তে অনেক শিখছো। তো দশমিক আমরা যেটা সাধারণত ইউজ করি, 10 ভিত্তিক যেটা ডেসিমেল, এখানে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে, তাই না? 10টি অঙ্কের মাধ্যমে এই সংখ্যা পদ্ধতি। দ্বিমিক বা বাইনারি, এখানে 2টি অঙ্ক আছে, 0 আর 1, 2টি অঙ্ক আছে। আর অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক আছে। আর হেক্সাডেসিমেল আরেকটা সংখ্যা পদ্ধতি, এখানে 0 থেকে 9 10টা, তারপর আবার এ বি সি ডি ই এফ আরো 6টা, 16টা অঙ্ক রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারকে বুঝাইতে বিভিন্ন নাম্বার পদ্ধতি ব্যবহার করা হয়। তো যখন যেটা সুবিধা তখন সেটা আমরা ব্যবহার করি। সাধারণত দশমিকটা কম্পিউটারের ভিতরে ব্যবহার করা হয় না, আমরা রিয়েল লাইফে ব্যবহার করি দশমিক বা ডেসিমেল। আর দ্বিমিকটা বেশি ব্যবহার করা হয় সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে, আর অন্যগুলো ব্যবহার করা হয়, অক্টাল হেক্সাডেসিমেলও ব্যবহার করা হয়। তোমাকে প্রশ্ন করতে পারে যে আমাদের একটা সংখ্যা আছে 0110, এই সংখ্যাটা কোন পদ্ধতির, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তুমি কি বলবা? দেখো এই অঙ্কগুলো কোন পদ্ধতিতে আছে, 0 আর 1, 0 আর 1 তো দশমিকের মধ্যেও আছে, এখানে 1 আছে, তাই না? দশমিকের মধ্যেও আছে, বাইনারির মধ্যেও আছে, অক্টালের মধ্যেও আছে, আবার হেক্সাডেসিমেলের মধ্যেও আছে। আমরা বলতে পারি যে 4 ধরনের যে কোনোটাই হতে পারে, 1 2 3 4, যে কোনোটা হতে পারে। এবার আমরা যদি বলি 1 2 3 4, এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে, আমরা চেক করে দেখবো যে 1 2 3 4 কোথায় আছে, কোথায় নাই দেখাটা একটু সহজ। এই বাইনারিতে দেখো 1 আর 2 আছে, 3 4 নাই। তা আমরা কি বলতে পারি যে বাইনারি যে পদ্ধতিটা, এটা বাইনারি, এটা বাইনারি সংখ্যা না। তো 1 2 3 4 অন্য আর 3টা পদ্ধতির মধ্যেই আছে, দশমিকেও আছে, অক্টালেও আছে, হেক্সাডেসিমেলও আছে। এবার 5 6 7 8 এর ক্ষেত্রে দেখো, আমাদের যেহেতু এখানে 1-এর চাইতে বড় সংখ্যা, তাহলে তো বাইনারি বাদ আর অক্টালও বাদ, কারণ অক্টালে সর্বোচ্চ 7 পর্যন্ত আছে, কিন্তু আমাদের এখানে 8 আছে। তাহলে দশমিক অথবা হেক্সাডেসিমেল,
এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটাই হতে পারে, এ বি সি ডি, এটা কোন ধরনের? এ বি সি ডি কোন ধরনের? এটা তো এ বি সি ডি শুধুমাত্র হেক্সাডেসিমেলের মধ্যে আছে, তাহলে এটা শুধু হেক্সাডেসিমেলই সম্ভব। ওকে, রূপান্তর, এক ধরনের সংখ্যা থেকে অন্য ধরনের সংখ্যা রূপান্তর। তা আমাদের সংখ্যা থাকতে পারে এক্স ওয়াই জেড, দশমিক, পি কিউ আর, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। মনে করো 1 2 3, দশমিক 1 2 5, এরকম একটা সংখ্যা থাকতে পারে। এটা বোঝাই যাচ্ছে এটা দশমিক হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে, অক্টাল হইতে পারে, আমরা এটাকে ধরলাম দশমিক। আচ্ছা, দশমিকে রূপান্তর করব, তাহলে দশমিক না ধরি অক্টাল ধরি, ধরি এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে দশমিকে নিতে হবে। এটাকে দশমিকে নিলে কত হবে? তাই অক্টাল থেকে দশমিকে নেওয়ার পদ্ধতি হচ্ছে, বা যে কোনো পদ্ধতি থেকে দশমিকে নেওয়ার পদ্ধতি হচ্ছে, আমাদের বেসটা জানা থাকতে হবে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে বেসটা আমার জানা থাকতে হবে। বেস বলতে কোন পদ্ধতির সংখ্যা, এটা যে সংখ্যা এক্স ওয়াই জেড পি কিউ আর যেটা নিয়েছি, এটা কোন পদ্ধতির সংখ্যা, এখানে জেনে গেছি অক্টাল। তাহলে অক্টালের জন্য এই এন এর মান হবে 8, এন এর মান 8। এবার আমরা এই যে ব্র্যাকেটের সমীকরণে এন এর জায়গায় 8 বসায় দিব, এন এর জায়গায় 8 বসায় দিব, এখানে 8 স্কয়ার, এক্স এর মান এখানে 1 বসায় দিলাম, প্লাস এখানে 2, সরি এখানে 2 ইন্টু এন, তো আবার 8, এটা 1। এবার জেডের এখানে আছে 3, আর এন তো 80 আছে এখনো, প্লাস দেখো দশমিকের পরের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, দশমিকের পরে হচ্ছে পি, এখানে আমরা 1 নিয়েছি, এন তো 80 আছে, দশমিকের পরের ক্ষেত্রে মানটা বসায় দিচ্ছি, এখানে 2, এখানে 8, এখানে 5, এখানে 8। এখানে একটু দেখার বিষয়, দেখো দশমিকের আগে যে সংখ্যাটা, জাস্ট আগের যে সংখ্যাটা, এটার জন্য আমার বেজের পাওয়ার 0, কিন্তু ওই সংখ্যাটা, কিন্তু ওই সংখ্যাটা এর আগেরটার জন্য বেজের পাওয়ার 1, কিন্তু ওই অঙ্কটা 2 ছিল এখানে, দেখো এর আগে দশমিকের দ্বিতীয় ঘর, তারপরে কি 8 টু দি পাওয়ার 2, মানে প্রথমটা 0, তারপরে পাওয়ার 1, তারপরে পাওয়ার 2, বেজের পাওয়ার, আর হচ্ছে যে সংখ্যার জন্য হিসাব করতেছি সেই সংখ্যা দিয়ে গুণ করে যোগ করে ফেলবো, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব দশমিকের আগের অঙ্কগুলোর জন্য। দশমিকের পরের অঙ্কগুলোর জন্য কি করব, দশমিকের জাস্ট পরে যে আছে পি, পি মানে এখানে 1, পি এর জন্য, পি এর জন্য আমরা 8 এর পাওয়ার 0 দেব না, 8 এর পাওয়ার এবার শুরুতেই -1, শুরুতেই -1। তাহলে এবার কিউ এর জন্য দেখো কি হয়, শুরুতে -1 দিয়ে ফেলছি, এবার তাহলে -2 দিতে হবে, আর 5 এর জন্য -3 দিতে হবে, এভাবে -4 -5, আর এদিকে 2 এর পরে 3 4 5, এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এবার এই হিসাবটা করার পরে যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে ওই অঙ্কটার দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করলে যেটা পাইছিলাম, এখান থেকে দশমিকে রূপান্তর করলে যেটা পাওয়া যাবে সেটা তোমরা করবা, এটা কিন্তু দিয়ে দিতে পারি পরীক্ষায়। এবার দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে, দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় ভাগ করতে হয়, ফলাফল লিখতে হয়, ফলাফল এখানে 3 × 6, 1 বেশি, এই জন্য -1, আবার ভাগ করতে হয়, ভাগ করলাম 2 × 2, 1 বেশি ছিল ওটা মাইনাস করে দিলাম, এবার আবার ভাগ করলাম, 1 কে ভাগ দেয় না 0, যে 1 ছিল সেটা এখানে লিখে ফেললাম। এবার এই যে ভাগ শেষ গুলো, এগুলো হচ্ছে আমার এই বাইনারির রেজাল্ট। বাইনারি রেজাল্টটা কোথা থেকে শুরু হবে, পেছন থেকে সামনের দিকে, এটা এটা হবে সবার আগে, নিচেরটা নিচে সবার নিচে যেটা থাকবে এটা হবে সবার আগে, তারপরে এটা, তারপরে এটা। তো এইভাবে 7-এর বাইনারি হচ্ছে 1 1 1, তোমরা জানো। যদি পূর্ণ সংখ্যা না হয়ে দশমিক সংখ্যা হয় বা ভগ্নাংশ হয়, দশমিক বা ভগ্নাংশ যদি হয় তাহলে কি করব, তাহলে বারবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা আসে কিনা চেক করতে থাকবো, 0.125, একে 2 দিয়ে গুণ করলাম 0.25 হবে, পূর্ণ সংখ্যা নাই 0, আবার গুণ করলাম 0.5, পূর্ণ সংখ্যা নাই 0, আবার গুণ করলাম 1 হয়ে গেছে, এবার পূর্ণ সংখ্যা পেয়ে গেছি,
পূর্ণ সংখ্যা যখন পেয়ে গেছি তখন আসলে আমার কি হয়েছে হিসাব শেষ করে দিতে পারি, শেষ করে দেয়া যায়। তাহলে সবার শেষে যেতে পাইছি এটা কিন্তু এবার সবার শেষেই থাকবে, এবার কিন্তু আগের মতো হবে না, এবার উল্টা হবে। হ্যাঁ, এবার দশমিকের সবার দশমিকের থেকে সবচেয়ে দূরে থাকবে সর্বশেষ যে সংখ্যাটা পেয়েছি আমরা, তাহলে দশমিকের পরে শূন্য শূন্য এক, এটা হবে ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। ওকে, মেমোরির ক্ষেত্রে আমরা একটু হিসাব জানি অলরেডি, তো 1/8 বিটে 1 বাইট, 1 কিলোবাইট মানে হচ্ছে 10^2 বিট বা 1024 বিট, 1 মেগাবাইট সমান ক্যাপিটাল বিতে বাইট বোঝায়। হ্যাঁ, ক্যাপিটাল বিতে বাইট বোঝায়, বিট না, কিন্তু 10^20 বিট সমান হচ্ছে এত বড়, ক্যালকুলেটার বসালে পাবা। গিগা মানে হচ্ছে 10^30 বিট, যেমন হচ্ছে এই সংখ্যাটা এত বিট। ওকে, বাইনারি হিসাবের ক্ষেত্রে একের সাথে এক যোগ করলে 1 0 হয়, শূন্যের সাথে এক যোগ করলে 1 হয়, একের সাথে শূন্য যোগ করলে 1 হয়, শূন্যের সাথে শূন্য যোগ করলে 0 হয়। গুণের ক্ষেত্রে একের সাথে এক গুণ করলে 0 হয়, অন্য ক্ষেত্রে অন্য গুণগুলোর রেজাল্ট 0 হয়। লজিক গেট আমাদের প্র্যাকটিক্যাল আছে, খুব ইম্পর্টেন্ট। লজিক গেটের সংজ্ঞাটা প্র্যাকটিক্যালে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। যে ইলেকট্রনিক বর্তনীর মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়, আইসিটিতে এক ধরনের সংজ্ঞা আছে, সেটা ব্যবহার করবো না। যে ইলেকট্রনিক বর্তনীর মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাকে লজিক গেট বলে। মূলত তিনটি মৌলিক লজিক গেট আছে আমাদের, এন্ড, অর, নট। এন্ড আমাদের লজিক্যাল গুণের কাজটা করে দেয়, অর লজিক্যাল যোগের কাজটা করে দেয়, আর নট আমাদের ইনভার্স এর কাজটা করে দেয়। লজিক গেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে সত্যক সারণি বা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কি দিয়ে প্রকাশ করবো আমি, ট্রুথ টেবিল কি করে আমাদের লজিক গেটের সম্ভাব্য ইনপুট আউটপুটের একটা সারণী তৈরি করে, সম্ভাব্য ইনপুট আউটপুটের একটা সারণী তৈরি করে। সম্ভাব্য বলতে আমরা লজিকের ইনপুট 1 0 বা অন অফ রাখতে পারি, তো বিভিন্ন ইনপুটের যে সম্ভাব্য একটা চিত্র আমাদের মধ্যে থাকে সেটার একটা সারণী হচ্ছে ট্রুথ টেবিল, আমরা দেখলে বুঝে যাব। এন্ড গেট, এন্ড গেট একটা মৌলিক গেট। এন্ড গেট আসলে লজিক্যাল কি করে, লজিক্যাল গুণের কাজ করে। এ আর বি এর গুণফল হলে কি হবে, আমরা গুণফল দেখছিলাম যে শুধুমাত্র শুধুমাত্র এক একের গুণফলই এক হবে, অন্যগুলো গুণফল জিরো হবে। তার মানে হচ্ছে আমাদের যদি এমন একটা সার্কিট থাকে যেখানে দুটা সুইচ শ্রেণীতে যুক্ত আছে, একটা সেলের সাথে একটা বাল্ব যুক্ত আছে, একটা সেলের সাথে একটা বাল্ব যুক্ত আছে, এখন এই দুইটা বাল্ব দুইটা সুইচকে অন করলেই শুধুমাত্র সার্কিট পূর্ণ হবে আর তড়িৎ প্রবাহিত হবে, অন্যথা সার্কিট পূর্ণ হবে না, বাল্বটা জ্বলবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে শুধুমাত্র এ আর বি দুটাই ওয়ান যদি হয়, মানে অন এর জন্য আমরা 1 ধরেছি, অফ এর জন্য 0 ধরেছি, দুটাই যদি 1 হয় তাহলে আউটপুট পাবো, আদারওয়াইজ আউটপুট পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড গেটের সমতুল্য বর্তনী, আর এটা হচ্ছে সিম্বল বা চিহ্ন, এই সোজা দাগ, এটা একটা সোজা এ আর বি কে ইনপুট হিসেবে দেখানো হয়েছে। এ আর বি এখানে ইনপুট সুইচ, এ আর বি ইনপুট সুইচ। তো অর গেটের ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে কি হবে, আমরা জানি অর গেট মানে হচ্ছে লজিক্যাল যোগ। তো যোগ করার ক্ষেত্রে, লজিক্যাল যোগ করার ক্ষেত্রে আমরা দেখছিলাম একের সাথে যাই যোগ করি ফলাফল এক হয়, একের সাথে শূন্য যোগ করলেও ফলাফল এক হয়, একের সাথে এক যোগ করলেও ফলাফল একই হবে। তার মানে হচ্ছে কোন একটা ইনপুট এক হয়ে গেলে আউটপুট এক হবে, আনলেস দুইটাই শূন্য হইলে আউটপুট শূন্য হবে, অন্য ক্ষেত্রে আউটপুট এক হবে। আমরা সার্কিটটা একটু দেখি, সমতুল্য যে বর্তনীটা সেটা দেখো, আমরা যদি দুইটা বর্তন দুইটা সুইচকে সমান্তরালে যুক্ত করি, আমরা সার্কিটের সাথে সমান্তরালে যুক্ত করি, তাহলে যে কোনো একটা সুইচকে অন করলেই সার্কিট কমপ্লিট হয়ে যাবে, যে কোনো একটা সুইচকে অন করলেই সার্কিট কমপ্লিট হয়ে যাবে আর বাতিটা জ্বলবে। তো এ কে অন করলেও হবে, বি কে অন করলেও হবে, দুটো অন করলে তো কথাই নাই, আর যদি দুইটাকে অফ রাখি তাহলেই শুধুমাত্র সার্কিটটা অফ থাকবে, এটা হচ্ছে অর গেট। আর আমাদের অর গেটের চিহ্ন হচ্ছে একটু বাঁকা করে
প্রথম দাগটা আর শেষ দাগটা তো বাঁকাই থাকে, এবি হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। ওকে, এবার হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে মৌলিক গেট গুলোর মধ্যে একটু অন্যরকম, সার্কিটের সাথে ব্যাটারির সাথে সুইচ এবং বাল্ব দুটো সমান্তরালে আছে। তো সমান্তরালে যুক্ত থাকলে যদি সুইচটা অন করে দিই তাহলে কোনো কারেন্টই আমাদের বাতির মধ্যে দিয়ে যাবে না, এদিক দিয়ে চলে যাবে, পুরো কারেন্ট এদিক দিয়ে চলে যাবে। কারণ হচ্ছে সুইচ অন করলে এদিক দিয়ে কোনো রোধ থাকবে না, এই বাহুতে কোনো রোধ থাকবে না, যেহেতু ওয়াই মানে আমাদের বাল্ব, বাল্ব একটা রোধ, তাই না? বাল্ব মানে একটা রোধ, তো বাধার ভিতর দিয়ে আর কারেন্ট যাবে না, না গিয়ে সুইচের মধ্যে, যেদিকে রোধের পরিমাণ শূন্য, বাধার পরিমাণ শূন্য, এদিক দিয়ে পুরো কারেন্টটা চলে যাবে। ওকে, তো এটার সিম্বল হচ্ছে ডায়োডের মত প্রায়, এখানে ডায়োডের পরিবর্তে এখানে একটা ও দেওয়া আছে, ঠিক আছে, ওইখানে ক্যাথোডের পরিবর্তে একটা ও দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে নট গেটের সিম্বল, আর এটা হচ্ছে বর্তনী, আর সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এ ইনভার্স। এ ইনভার্স বলতে হচ্ছে যদি আমরা এই সুইচটাকে অফ করে দেই, সুইচটাকে অফ করে দিই তাহলে কারেন্টের দিক দিয়ে যাবে, আর সুইচটা তো অন করে দিলে আর কারেন্ট যাবে না, উল্টা, ঠিক আছে, জিরোতে ওয়ান, ওয়ানতে জিরো। সমতুল্য বুলিয়ান সমীকরণ, এন্ড গেটের জন্য সমতুল্য বুলিয়ান সমীকরণ হচ্ছে এ ইনটু বি, আমরা জানি গুণ করে, অর এর ক্ষেত্রে যোগ, আর নট এর ক্ষেত্রে ইনভার্স, এই তিনটা চিহ্ন দেওয়া আছে। এবার দুটা স্পেশাল লজিক গেট, এটা হচ্ছে এন্ড আর অর, সরি ন্যান্ড আর নর, ন্যান্ড আর নর, ন্যান্ড আর নর কিভাবে পেলাম? এন্ড এর এন্ড গেটের সামনে যদি একটা নট গেট যুক্ত করে দিই তাহলে যে গেটটা পাওয়া যায় সেটাকে বলি আমরা ন্যান্ড, আর অর গেটের সামনে যদি একটা নট গেট যুক্ত করে দিই তাহলে যে বর্তনীটা পাওয়া যায় সেটা হচ্ছে নট। এদেরকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট এই কারণে বলা হয়, এই গেট গুলো দিয়ে তুমি যে কোনো কাজ করতে পারবা, যে কোনো মৌলিক গেট তৈরি করতে পারবা, ঠিক আছে। ওকে, আরো দুটা এক্সক্লুসিভ গেট আছে আমাদের, এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ অর কে আমরা এ প্লাস সার্কেল দিয়ে প্রকাশ করি, বি, আর এক্সক্লুসিভ নর কে অর এর ইনভার্স এটা দিয়ে প্রকাশ করি। ওকে, এটা আসলে এ প্লাস সার্কেল বি এর মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, আর এ পরেরটা এক্স নর এর মানে হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এই চিহ্নটাকে আমরা একটু একটু অন্যরকম ভাবে দেই, তোমরা জানো অলরেডি দুইটা দাগ এখানে দিই, একটা একটাকে টাচ করে নাই, এটা এক্সপ্লোসিভ অর, আর নর কে কি এক্সপ্লোসিভ অর এর সাথে একটা নট যুক্ত করে দিলে হয়ে যাবে। বুলিয়ান উপপাদ্য তোমরা জানো, গুণের তিনটে সূত্র আছে, চারটে সূত্র আছে, যোগের চারটে সূত্র আছে, যদি এ এর সাথে ওয়ান যোগ করি ওয়ান হবে, এর সাথে জিরো যোগ করলে এ হবে, এর সাথে এ যোগ করলে এ হবে, এ এ প্রাইম করলে এ হবে। গুণের ক্ষেত্রে ওয়ান এ এ এ জিরো, জিরো এ এ এ, এ এ ইনভার্স জিরো। আর একটা স্পেশাল কোন একটা গেট কে, কোন একটা রাশিকে যদি দুইবার ইনভার্স করি তাহলে ওই রাশিকে পাওয়া যায় এ ডাবল প্রাইম ইকুয়াল এ। সমন্বিত বর্তনী আইসি, আইসি আমাদের খুবই ইম্পর্টেন্ট, আইসি আমাদের খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল আছে তো। তো আইসি দেখতে এরকম চার কোণাকার, উপরের দিক থেকে দেখতেছি আমরা, এটা টপ ভিউ দেখতেছি, টপ ভিউ যদি দেখি তাহলে এক পাশে এরকম কাটা দেখতে পাবো আমরা। তো এর ভেতরে আসলে অনেকগুলো লজিক গেট তৈরি করা হয়, লজিক গেট সম্পর্কে আমরা অত বেশি পড়লাম না, আসলে লজিক গেট বড় ক্লাস তোমরা পড়বা। তো এর ভেতরে অনেকগুলো লজিক গেট তৈরি করা থাকে, অনেকগুলো লজিক গেট তৈরি করা থাকে, আমাদের ক্ষেত্রে অল্প, বড় আইসি যেগুলো আছে তোমার মোবাইলের প্রসেসর একটা একটা আইসি, অনেক কোটি কোটি লজিক গেট আছে। এখানে আমরা মাত্র তিন ধরনের লজিক গেট, যেগুলো প্র্যাকটিক্যাল এন্ড অর নট আছে, ওইগুলো সম্পর্কে একটু জানি। লজিক আমাদের আইসির ক্ষেত্রে অনেকগুলো পা থাকে, পা গুলো নির্দিষ্ট নাম্বার আছে, এই যেখানে টিপ থাকে এর নিচের যে প্রথম পাটা এখানে, এটা এটা হলো এক নাম্বার পা, এভাবে সাতটা, নিচে সাতটা পা আছে,
প্রথমটা 1 নম্বর, শেষটা 7 নম্বর। এবার উপরের দিকে প্রথমটা আবার, ডান পাশে প্রথমটা 8 নম্বর, শেষটা 14 নম্বর। এরকম করে প্রত্যেকটা অ্যাক্সিসে পায়ের নাম্বার জানা থাকতে হবে আমাদেরকে। যে টিপের নিচের দিকে প্রথম যেটা আছে এটা হচ্ছে 1 নম্বর পা, আর সোজা উপরের দিকে যেটা এটা 14 নম্বর পা, নিচে শেষটা হচ্ছে সপ্তম, উপরে প্রথমটা হচ্ছে অষ্টম, মাঝখানের গুলো নাম্বারিং তোমরা করতে পারবে। ওকে, এবার যেই আইসির মধ্যে 7408 লেখা আছে এটা আসলে এন্ড গেট, এর ভিতরে এন্ড গেট আছে। কিভাবে আছে এটা আমরা প্র্যাকটিক্যালের সময় একটু ডিটেইলসে পড়বো। এখানে চারটা এন্ড গেট যুক্ত করা আছে, এখানে চারটা এন্ড গেট আছে, এইভাবে চারটা এন্ড গেট আছে, এখানে চারটা। 7404 মুখস্থ করে ফেলো, 7404 নট, এখানে 6টা এরকম একটা আইসির মধ্যে, এরকম এই 14টা পা যুক্ত একটা আইসির মধ্যে 6টা নট গেট আছে। এবার 7432 এরকম 14টা পা যুক্ত একটা আইসির মধ্যে 4টা অর গেট যুক্ত আছে। ঠিক আছে, পরীক্ষা দাও, ভালো নাম্বার পাও।